যখন অনেক দিতে চেষ্টা করে আল্লাহ নবীকে কোনোভাবে রুখতে পারল না। ওই সময় মক্কা সন্ত্রাসীরা বসে মিটিং করলো, কি করা যাবে বলো, এক এক করে তো মুহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে, কে আছো মুহাম্মাদের শের মুবারককে কেটে নিয়ে আসতে পারবে? নাউযু বিল্লাহ মিন জালেক, একটা যুবক উঠে দাঁড়িয়ে বলল আমি পারবো, কি দেবে? অনেক ঘুট দেওয়া হবে, অনেক ঘোড়া দেওয়া হবে, অনেক সোনা দানা দেওয়া হবে। ওই যুবকটা তখন ঘোড়ার পিঠে করে রওনা দিয়েছিল, যে ছিল খাত্তাবের বেটা উমার, তখন ফারুকও ছিল না, রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, উমার হযরতও তখন ছিল না, যুবক তরুণ খুনের গড়, ঘোড়ার পিঠে করে যেতে লেগেছে, যাবার সময় ভুলে গেছে, 39টা হয়েছে, 40 আর হতে দেবো না, অর্থাৎ নবী পাককে 39 জন সবে মেনে চার 40 হতে দেবো না। কিন্তু আল্লাহর কুদরত বুঝে কে, আমার আল্লাহ জানিয়ে দেয় জলদি করে যাও মার, আমি আল্লাহ তোকেই 40 বানাবো। গতকালকে যে আপনার দুশ্মন ছিল আজ তো আপনার বন্ধু হচ্ছে, হচ্ছে না হয়নি এলাকায়। এই যুবকেরা তরুণেরা বাপেরা মনে রাখবে, যুগে 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 আল্লাহ পাকের ওহাদিয়ানাতের প্রচার নবীরা করেছে এবং সাহাবা হুজুরদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, নবীদের উপরও হয়েছে, আজ তোমার আমার উপরে তো তার তুলনায় কিছুই হয়নি। ইতিহাসের পাতা শোনো, যখন উমার রাস্তা দিয়ে যাচ্ছে তরোয়াল খেয়ে নিয়ে, একজন মানুষ খেতিবাড়ি জমিনে চাষ করতে ছিল, সে দাঁড়িয়ে যে বলছে উমার এত ব্যস্ত কোথায় যাচ্ছ বড় দ্রুত, ওই সময় উমার বলতে লেগেছে আমাকে রুকুনি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা নিতে যাচ্ছে, কেননা অনেক পুরস্কার পাবো, অনেক অর্থ পাবো। ওই সময় ওই মানুষ বলেছিল উমার কেন কি এমন করেছে, তিমেশিন নবী কাউকে কষ্ট দিয়েছে না দেয়নি, কারো আমানও ছেড়ে খেয়েছে না দেয়নি, কাউকে জুলুম করেছে না করেনি, কাউকে লুটেছে না লোটেনি, মিথ্যা বলেছে না বলেনি, দেশে বিরোধী করেছে না করেনি, বেশরিয়াদি মানুষের উপরে কোনো জুলুম অত্যাচার, নারীদের উপরে অত্যাচার করেছে না করেনি, তাহলে কেন ওই সময় বলেছিল আবু জিল উদবা সাইবা বলছে এমন করে নাকি তার মাথা নিয়ে আসতে পারলে অনেক পুরস্কার দেওয়া হবে। উমার জানেই না আমার রসুল কে শুধু পুরস্কারের জন্যই ছুটতেছে, আজকে দিনও মানুষ জানে না ইসলামটা কি, শুধু বলছে ওর বিরোধী করলে মাল পাবি তাই ছুটছে, আছে না না সে আদৌ জানে না কি ঘটছে, আজকেও ছুটছে। ওই সময় রাস্তায় যিনি ছিলেন তিনি বললেন যাও মুহাম্মাদকে শহীদ করার আগে তুমি তোমার ঘরে চলে যাও, তোমার বোন আর বোনাই ওই মুহাম্মাদ রসুলকে নবী বলে, এক আল্লাহকে আল্লাহ বলে, ইমানে কালেমা বলে, শান্তি ছায়া তলে চলে এসেছে। উমারে রাস্তাটা ঘুরে গেল আর রসুলের দিকে যাচ্ছে না, এবারে বোনের দিকে যেতে লেগেছে, ঘরের বাইরে এসেছে আওয়াজ দিতে লেগেছে, দরজা খানা খোলো, দরজা খানা খোলো, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে সূরা তোহা পড়তে লেগেছে, এই আওয়াজ আসতে লেগেছে জিয়াদ উমারের হৃদয়কে ছুঁতে লেগেছে ঠিকই, কিন্তু তখন সে এত রাগান্বিত ছিল, এত মিজাজে ছিল, দরজাটা খুলে দিবার পরে বোন বোনের উপরে এত অত্যাচার করেছে, রক্তাক্ত হয়ে গেছে, পুরো শরীরে রক্ত বেরোতে লেগেছে, তদাপিও বোন বোনের জবানে একটাই কথা বেরোয়, ভাই উমার
আর যত অঘাত করো না কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মুহাম্মদ রসুলকে ছাড়ব না। আজকের দিনও পৃথিবীর বুকে আমার রসুলের মান্যওয়ালাদের উপরে জুলুম হচ্ছে, বিভিন্ন দেশে তাদেরকে জেলের মধ্যে নির্দোষ মানুষকে বন্দি করে তাদেরকে অত্যাচার জুলুম করা হচ্ছে, অনেক জায়গাতে কোরআনকে ঘর থেকে কিনে নেওয়া হচ্ছে, অনেক জায়গায় নিরীহ নিরীহ মাদ্রাসার তুলাবা ছাত্রগুলোকে বিভিন্ন আখ্যা দিয়ে বিভিন্ন